অনেক দিন পরে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন এবং কিভাবে আবেদন করবেন এবং এই চাকরির ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন দরকার সবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বিজ্ঞপ্তি নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন চলবে, যেটা WEBSTSC.org থেকে আপনাকে আবেদন করতে হবে। তো কলকাতায় নিয়োগ করতে চলেছে, 22/12/2021 থেকে আবেদন চলবে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত। কি কি পদে নিয়োগ করা হবে এখানে দেখতে পারছেন, কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করতে চলেছে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, 11টি শূন্য পদ যেখানে পোস্ট কোড দেওয়া আছে এবং কি কোয়ালিফিকেশন বিকম অনার্স নিয়ে 50% নিয়ে পাস করতে হবে। বেতন থাকছে 26,605 টাকা। তারপর দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করতে চলেছে সেই ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-তে, আন্ডিতাপ 4টি, OBC 1টা, SC 1টা নিয়োগ করতে চলেছে। শুধুমাত্র গ্রাজুয়েশন এবং কি BSK পাস করলে আবেদন করতে পারবেন, যেখানে 29,544 টাকা বেতন। তারপর বর্ধমান কোঅপারেটিভ অ্যাগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হবে ফিল্ড সুপারভিশন অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, আন্ডিতাপ 1টা, XT 1, এখানেও গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন, সাথে BCK জানতে হবে। এখানে 20,000 টাকা বেতন দেওয়া হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে 3টি শূন্য পদ, গ্রাজুয়েট হলে এবং BSK কোডে থাকলে আবেদন করতে পারবেন, যেখানে 26,605 টাকা বেতন। পরবর্তীতে আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স একই, এখানে মার্কেটিং প্রসিকিউমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, 2টো শূন্য পদ, গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এবং BSK হতে হবে, 26,605 টাকা একই বেতন। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 2টো শূন্য পদ, গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন, যেখানে বেতন দেওয়া হবে 26,605 টাকা। তারপরে কম্পিউটার ক্যাশ ক্লার্ক পদে নিয়োগ, 2টো শূন্য পদ, গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন বা পোস্ট গ্রাজুয়েশন হলেও আবেদন করতে পারবেন। পরবর্তীতে আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড গ্রেড 3, SC 2, OBC 1টা, গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন। বাঁকুড়া গ্রেড 3-তে পোস্ট আছে যেখানে ভ্যাকেন্সি আছে 3টে, যেখানে SC 2, OBC 1টা, গ্রাজুয়েট এবং BSK করলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 25,729 টাকা। তারপর আছে আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সুপারভিজর পদে নিয়োগ করা হবে, এখানেও 3টি শূন্য পদ, কিন্তু পোস্টাল কোড দুটোর জন্য একটাই, যারা আবেদন করবেন তার একটাই পোস্টাল কোড হবে দুটো ক্যাটাগরির ক্ষেত্রে। এখানে গ্রাজুয়েট হতে হবে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটির আন্ডারে, সাথে BCK-র অ্যাবিলিটি হতে হবে এবং 2 চাকার গাড়ি চালাতে জানতে হবে, লাইসেন্স চাইনি, শুধুমাত্র গাড়ি চালাতে জানলে আবেদন করতে পারবেন। এখানে 16,400 টাকা বেতন দেওয়া হবে। যারা আবেদন করবেন এখানে BCK বলতে এখানে বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজ এখানে 6 মাসের যে কোর্সটা হয় সরকারি বা বেসরকারি আন্ডার সেই কোর্সটা করতে হবে, সাথে হাতে থাকতে হবে সার্টিফিকেট, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরির ক্ষেত্রে। গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটির অল ওভার ইন্ডিয়ায়, আনরিজার্ভ যারা আছো তাদের ক্ষেত্রে কোনো এখানে দেবে না হলো সংগৃহীত থাকছে না, যারা SC ST আছে তাদের জন্য কিন্তু 5 বছর, আর যারা ব্যাকওয়ার্ড আর OBC আছে তাদের কিন্তু 3 বছর ছাড় থাকছে। যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে যারা আনরিজার্ভ বা আনরিটায়ার্ড PC আছো তাদের জন্য কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যারা SC আছো তাদের 18 থেকে 45 বছর, যারা ST আছো তাদের 18 থেকে 45 বছর, যারা OBC আছে তাদের 18 থেকে 45 বছর, যারা OBC B আছে তাদের কিন্তু 18 থেকে 45 বছর। এখানে বয়সের গণনা করা হবে 1 জানুয়ারি 2021 হিসাবে। তারপর কিভাবে আবেদন করবেন এখান থেকে বুঝতে পারবেন, আবেদন চলবে হলো অনলাইনে, এখানে ইমেল অ্যাড্রেস বা মোবাইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জন্য এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, তা দিতে হবে আপনাদের, সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে,
নিজের সিগনেচার দিতে হবে, লেফট থাম ইমপ্রেশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়িতে বসে এটা আবেদন করতে পারবেন না। এটা আবেদন করার ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী যেখানে অর্থাৎ থাম ইমপ্রেশনের কাজ হয় সেখানেই যেতে হবে। অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিকের লাগবে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেই মোবাইল নম্বর দিয়ে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং কি আপনার সব অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এবার চলে আসি আবেদন মূল্য। যারা আনরিজার্ভড চাষের জন্য কিন্তু 400 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে, শুধুমাত্র এক্সামিনেশন ফিস। আর প্রসেসিং ফিস লাগবে হলো 250 টাকা, টোটাল মিলিয়ে 650 টাকা লাগবে। যারা ব্যাকওয়ার্ড আছো বা আদার আছো তাদের কিন্তু 400 টাকা লাগবে আবেদনের ক্ষেত্রে। এখানে প্রসেসিং ফিজ আছে 250 টাকা, সব মিলে 650 টাকা লাগবে। যারা SC ST আছো তাদের ক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফিস লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফিস লাগবে, যেটা হলো 250 টাকা। যদি আপনারা নেটের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 15 টাকা চার্জ কাটবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পুরো WEBCSC.org থেকে। সিলেকশন প্রসিডিউর কি থাকছে, এখানে MCQ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যাকাউন্ট এন্ট্রি থাকবে। 2 ঘন্টায় পরীক্ষা হবে 150 নম্বরে। এখানে কিন্তু প্রত্যেকটি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইন এক্সামিনেশন হবে। এখানে খুব ভালোভাবে লিখে দেওয়া হয়েছে, নো অ্যাডমিট কার্ড উইল বি সিন বাই পোস্ট, অর্থাৎ আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আর যদি কোনো প্রবলেম হয় আবেদনের ক্ষেত্রে তাহলে আপনি কিন্তু তাদের সাথে সাক্ষাৎ হতে পারবেন ইমেল অ্যাড্রেস বা হেল্প ডেস্ক নাম্বারে। তো বন্ধুরা, যদি চাকরি করার ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু করতে পারেন, কারণ এখানে খাদিয়া ভবন কমপ্লেক্সে নিয়োগ করতে চলেছে মির্জা গালিব স্ট্রিটে কলকাতায় PWD বিল্ডিংয়ে। তো এখনই আবেদন করে নিন। আবেদন চলছে হলো 22/12/2021 থেকে 21/1/2022 পর্যন্ত। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য যেতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে, বা যদি ডিসক্রিপশন না, অর্থাৎ আপনি যদি নোটিফিকেশন না পান তাহলে কিন্তু আপনাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে জয়েন হতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে বিজ্ঞপ্তি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।